আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক ও মালিক, তিনি এমন সত্তা যে কোনো কিছু সৃষ্টি করতে চাইলে শুধু তার ইচ্ছা, আর ইচ্ছার প্রকাশটা যখন অর্ডারের সাহায্যে বলবেন হও তখনই হয়ে যায়। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন, কুন মানে হও, ফায়াকুন তখনই হয়ে যায়। কিন্তু মানুষ আল্লাহর ব্যতিক্রম সৃষ্টি, যে সৃষ্টিটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে করেছেন, আর নিজ হাতে তিনি প্রথম বানিয়েছেন পুরুষ, আর দ্বিতীয় সৃষ্টি করেছেন পুরুষ থেকে নারীকে। নারীকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জগতে মানুষ সৃষ্টি করবেন, এই মানুষ সৃষ্টির এই মহৎ কাজে নারীকে বড় একটা মর্যাদা দিয়ে এই মহৎ কাজে লাগাবার জন্যই আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছে। যারা যে জন্য সৃষ্টি, সেই উদ্দেশ্য তারা বাস্তবায়ন না করলে বা তাদের পক্ষে সম্ভব না হলে বলা যায় তাদের জীবন অনেকাংশেই আপনার ব্যর্থ। কথায় বলি সুলওয়ানাই মিশা। নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর অমুক বিধান অনুযায়ী মানুষ দুনিয়াতে আসবে, আর তারা নির্দিষ্ট একটা পিরিয়ড পর্যন্ত এই মানুষকে তার গর্ভে ধারণ করবে, এরপর প্রসব করবে। নারীদের যাদের এ সন্তান হয় না, এটাও আল্লাহর ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলেছেন, ওমান ইয়াজআল্লাহু আকীমা, যাকে ইচ্ছা তিনি বান্দা করবেন, সন্তান দেবেন না। তো নারী জাতি সন্তান ধারণ না করতে পারলে তার নারীত্বের পূর্ণাঙ্গতা প্রতিষ্ঠা হয় না। এই মহৎ কাজের জন্যই আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য নারীরা সৌভাগ্যবতী যে মানুষ সৃষ্টির মহৎ কাজে তারা বড় একটা অংশীদার, এবং তারাই সেই নারী যাদের গর্ব হতে পৃথিবীতে এসেছিলেন অসংখ্য নবী ও রসুল, যুগে যুগে অনেক আলেম ওলামা জ্ঞানী বিজ্ঞানী কলা কৌশলী শিল্পপতি সবই কিন্তু তাদেরই সন্তান। সুতরাং সেই ক্ষেত্রে নারীর মর্যাদা অনেক বেশি। কেন আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেটা ঘোষণা দিয়েছেন, বলছেন লিতাসকুনু ইলাইহা, পুরুষের যত কষ্ট ক্লেশ দুঃখ দুর্দশা, বাহিরে শ্রম করতে গিয়ে তার মনোকষ্ট সব কষ্ট দূর করার জন্য ঘরে এসে যেন স্ত্রীকে পায় সান্ত্বনাদায়িনী, নয়ন যুগলকারিণী, আত্মার প্রশান্তি দিতে পারে, সেই রকম একটি মহৎ কাজের জন্য আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছেন। আর বাস্তব নমুনা আমরা দেখতে পাই,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ও রিসালাতের দায়িত্ব নিয়ে যখন মাঠে ময়দানে নামলেন, যারা তাকে আল আমিন বলে বিশ্বাস করত, যারা একমাত্র দুনিয়াতে কাউকে বিশ্বাস করে আমানত রাখলে তার কাছেই রাখত, সেই মানুষটা যখন তাদের বাপদাদা রসম রওয়াজের বিরুদ্ধে কথা বলে তাওহীদের কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর কথা বললেন, খেপে গেল, শুধু খেপলই না বরং তাকে তিরস্কার করা শুরু করল, তিরস্কার না তাকে হত্যা করার ষড়যন্ত্র করল, তার দিকে থুতু নিক্ষেপ করল, তার জামা দরে বটম ছিঁড়ে ফেলল, তার গলায় গামছা পেশি তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করল, ঘাড়ের উপরে পা দিয়ে চাপ দিয়ে জিব্বা বের করে মেরে ফেলার চেষ্টা করল, বড় পাথর নিয়ে এগিয়ে গিয়ে মাথা চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে সেই ষড়যন্ত্র করল। কষ্ট পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো কাছে সাড়া পেতেন না, কেউ তাকে জায়গা দিত না, সবাই তিরস্কার করত, মনটা ভেঙ্গে যেত, স্বাভাবিক মানুষ ঘরে আসতেন, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন তাকে সান্ত্বনা দিয়ে বলতেন, ওয়াল্লাহে ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি আমি, বলতেন খাদিজা, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ কখনো কখনো আপনাকে অপদস্ত অপমান করবেন না, কেন, আপনি তো সেই মহান পুরুষ যিনি অসহায় অনাথের পাশে দাঁড়াতেন, আপনি তো সেই মহান পুরুষ যে খাবার খেতে পারত না তার বুকে খাবার তুলে দিতেন, আপনি তো সেই মহান পুরুষ যে ইন্দারা থেকে পানি উঠাবে শক্তি নাই, বুড়ো মানুষ গিয়েছে পাশে গিয়ে আপনি রশি টেনে সেই পানি উঠিয়ে দিয়েছিলেন, আপনি তো সেই মানুষ যখন মানুষ রক্তের মূল্য দিত না, আপনি রক্তের মূল্য দিয়েছেন, আত্মীয়তার মূল্য দিয়েছেন, সম্মান করেছেন, যে এই মহৎ কাজগুলি যার ভিতরে আছে তাকে কখনো আল্লাহ অপদস্থ অপমান করতে পারেন না, আমি সেই আল্লাহর নামে হলফ করে বলছি। এই তো নারী, এজন্যই আল্লাহ নারীদেরকে এত মর্যাদা দিয়েছেন। এক্ষণে দুনিয়াটার মধ্যে নারীদের অবস্থান উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর দুনিয়া মাতাউ, দুনিয়া হলো ভোগ করা, এই ভোগটা কি ভোগ বিলাসী, দুনিয়া উপভোগের সব উপভোগী বিলাসী, সব উপভোগ বিলাসী হয় না, দুনিয়াটা ক্ষেত্রস্বরূপ, দুনিয়াটা ক্ষেত স্বরূপ, যেমন ফসল করবে তেমন ফসল বুনবে, এই দুনিয়ার জগতে যদি কোনো উত্তম নিয়ামত হয়ে থাকে, উত্তম ভোগ্য বস্তু হয়ে থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াখাইরু মাতাঈহা আল মারআতুস সালিহা, উত্তম যদি কিছু হয়ে থাকে তাহলে সতী সাধবী গুণবতী নারী, সতী সাধবী গুণবতী নারী, এবার বলবেন সতী সাধবী গুণবতী নারী কাকে বলে, মারআতুস সালেহা কাকে বলে,
সতী নারী ওই নারীকে বলা হয় যে কোথায় মিষ্টি, সতী ওই নারীকে বলা হয় যে কণ্ঠে মিষ্টি, সতী ওই নারীকে বলা হয় যে বাঁশি বাজাতে পারে সুন্দর করে, সতী ওই নারীকে বলা হয় যে যে নারীর চুলের খোপা বড়, সতী ওই নারীকে বলা হয় যে রূপ সাজ দিয়ে অপরকে ভুলিয়ে দিতে পারে, সে কখনো না, কখনো না। সতী ওই নারী, সতী ওই নারী যে নারী তার সতীত্ব রক্ষা করেছে, তার পবিত্রতা রক্ষা করেছে, দিনদারি রক্ষা করেছে, আমানতদারি রক্ষা করেছে, স্বামীর অনুপস্থিতিতে, স্বামীর অনুপস্থিতিতে লজ্জাস্থানের হেফাজত করেছে, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর মালের হেফাজত করেছে, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সন্তানকে আমানত মনে করে দিনের উপরে কায়েম রেখেছে, সেই নারী হল সতী, সাধবী, গুণবতী নারী।